দেখো, তোমাকে জানাবো যে জঙ্গলমহলে নির্বাচন আগামীকাল। ঝাড়গ্রামে যেমন নির্বাচন রয়েছে, নির্বাচন রয়েছে পুরুলিয়া বাঁকুড়াতেও, পশ্চিম মেদিনীপুরেও। এবং নির্বাচনের ঠিক আগেই ছত্রধর মাহাতো তৃণমূল নেতা, তাকে কিন্তু তলব করা হলো এনআইএ এর তরফ থেকে। যদিও এনআইএ সূত্রে যেটা দাবি যে ছত্রধর মাহাতোকে গত 16 তারিখে, 18 তারিখে এবং 22 তারিখে আসতে বলা হয়েছিল আলাদাভাবে 3টি নোটিশ করে, কিন্তু তিনি 3টিতে নোটিশ পাঠানোও তিনি আসেননি। তার কারণ তার শারীরিক অসুস্থতা। যদিও আদালতে যেটা অর্ডার বেরিয়েছে বলে এনআইএ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি অল্টারনেটিভ ডেতে এনআইএ ডাকতে পারবে ছত্রধর মাহাতোকে 30 এপ্রিল পর্যন্ত, এবং তাতে ছত্রধর মাহাতোকে তদন্তে সাহায্য করতে হবে। যদি তিনি না করেন সেই ক্ষেত্রে গ্রেপ্তারির প্রক্রিয়াও চালাতে পারে এনআইএ, এবং সেই জন্য প্রয়োজনীয় যা আবেদন করা সেটা তারা লোয়ার কোর্টে করতে পারবেন। ছত্রধর মাহাতোর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এনআইএ আধিকারিকরা চাইছেন যেন আজকেই 3টের মধ্যে ছত্রধর মাহাতো কলকাতার অফিসে আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। যদি না আসে তাহলে পরশু দিন আবারও তাকে ডাকা হবে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এদিকে সকাল থেকেই প্রচার চলছে জোর কদমে। জোকার কাছে কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। এবারই প্রথম ভোটের ময়দানে রত্না শোভন চট্টোপাধ্যায়ের পুরনো কেন্দ্রে এবার শোভন পত্নীকে প্রার্থী করেছে তৃণমূল। এর পাশাপাশি বিজেপি নেতা সব্যসাচী দত্ত, তিনিও আজকে সকালেই একেবারে বেরিয়ে পড়েছেন প্রচারে। লেকটাউন এলাকায় প্রচার সারছেন সব্যসাচী দত্ত। ছাত্র আন্দোলন থেকে ভোটের ময়দানে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে ভোট বৈতরণী পার করতে বামেদের বাজিয়ে একদা মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। কেমন চলছে তাঁর ভোটের প্রস্তুতি দেখুন আমাদের ক্যামেরা। সূর্য তখন মধ্য গগনে, কিন্তু গরম উপেক্ষা করে এগিয়ে চলেছেন সপ্তর্ষি। গ্রামের মধ্যে ঘুরে ঘুরে চলছে জনসংযোগ, তার মধ্যে ছোটদের কোলে তুলে আদর। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা প্রচার চালিয়ে কিছুক্ষণে বিশ্রাম, মধ্যাহ্নভোজের পর ফের এলাকায় এলাকায় ভোট প্রচার চালাচ্ছেন সপ্তর্ষি। বিকেলের দিকে কখনো কর্মী সভা, কখনো আবার দলীয় কার্যালয়ে পরের দিনে প্রচারে ব্লুপ্রিন্ট তৈরি করছেন একদা এসএফআই এর নেতা। রাজারহাট নিউ টাউনে সপ্তর্ষি দেব জেতা মানে রাজারহাট নিউ টাউনে সাধারণ মানুষের জেতা, সুতরাং সাধারণ মানুষ জিতবে নিশ্চয়ই আমি আশাবাদী। আমাদের 1 নম্বর এজেন্ডা কর্মসংস্থান, এবং রাজারহাট জুড়ে স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ। এটা একটা সেমি আরবান ব্লক, রেসপন্স তো খুবই ভালো, খুবই ভালো রেসপন্স, মানে মানুষ আশীর্বাদ করছে। তবে সপ্তর্ষির লড়াই মোটেই সহজ নয়। 2019 এর লোকসভা ভোটে নিরিখে এই কেন্দ্রে 23,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এখানকার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, অন্যদিকে ভাস্কর রায়কে টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূল বিজেপিকে টেক্কা দিয়ে রাজারহাট নিউ টাউনের লাল পতাকা ওড়াতে পারবেন সপ্তর্ষি? উত্তর মিলবে দশরামে। মৌকছাগর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে টপ টেক টিএমটি বার, দিল সে ঘর বানাও, রশ্মি সিমেন্টস, গড়ে তুলুন বিশ্বাস। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি,
যেন চোখ রাঙানি এক অদৃশ্য ম্যানেজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।